আরব আমিরাতের শারজা উত্তাল, ভক্তরা বের হচ্ছে সবাই মুখে আনন্দ নিয়ে হাসি নিয়ে, আর আফগানরা মন বেজার করে। দুই মাস পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ জিতলো। আফগানি একজন বলছে, আজ আমরা বাঙালি ভাই জিত গয়া, খুশি মনে বলছি, কিন্তু মনের ভিতর ঠিকই একটা আঘাত দিয়ে দিয়েছে বলা যায়। টাইগাররা যেভাবে বাঘের মতো খেললো খেললো আজকে শারজার এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগে ব্যাটিং করে বাংলাদেশ 252 বিশাল বড় ব্যবধানে জয়, মিরাজ নাসুমরা যে বোলিংটা করলো, সবকিছু মিলিয়ে বাংলাদেশ জয়ের দেখা পেল দীর্ঘদিন পরে। ভারত ঘুরে বাংলাদেশ ঘুরে টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি, তিন ফরম্যাটেই কিন্তু হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল। সেই পাকিস্তানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে জয়, তারপর নভেম্বরে এখন এসে বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতল। বাঙালি দর্শকরা যারা প্রবাসীরা প্রথম ম্যাচে হারার পরও, তারপরও আজকে যারা দর্শকরা খেলা দেখতে এসেছে, তাদের কিন্তু আসলে ষোলো আনায় আসলে বৃথা যায়নি, তারা আসলে সফলতা পেয়েছে। বাংলাদেশ দল অবশেষে জয় পেয়েছে। আমরা একটু সামনে দেখাতে চাই, আস্তে আস্তে সবাই ম্যাচ শেষ হয়ে গেছে, বের হচ্ছে। কেমন লাগলো খেলা দেখে? ভালো, সবাই খুশি, যারা পরিবার পরিজন নিয়ে এসেছে সবাই খুশি। স্টেডিয়াম থেকে আসলে সামনের দিকে যাচ্ছি, বাংলাদেশ জেতায় এখনো আসলে প্রবাসী যারা সাপোর্টার, টাইগার ভক্তরা, তারা এখনো কিন্তু বের হচ্ছে না, তারা সেলিব্রেশন করতে চাচ্ছে। তারা ম্যাচ সেরার পুরস্কার যে পাবে টাইগারদের, একটু যদি বাউন্ডারি লাইনে আসে তারা সেলিব্রেশন করতে। অনেক বাঙালি দর্শক দেখছি, কেমন দুর্দান্ত পারফরমেন্স শুরু থেকেই। তাসকিন ব্রেক থ্রু দিল 253 রানের টার্গেটে নেমে, কিন্তু শুরুতে হোঁচট খায় আফগানিস্তান, যেখানে তাসকিন ব্রেক থ্রু দেয়। তারপরে সিগনিফিকেন্ট এই ম্যাচে বলা যায় নাসুম আহমেদের ইনক্লুশন। নাসুম আহমেদ যেইভাবে যখন ছয় উইকেট, সারা দিনের আজকে খেলান্ত যেটা ছিল সারা দিন, আজকে আমরা যে খেলান্ত ছিলাম কমপ্লিট করছি, আপনারা আমাদের আনন্দ কোনো শেষ নাই। আসসালামু আলাইকুম, আমরা সবাই ভালো আছি এবং আমাদের যত ভাঙ্গালে আছে সবাই খুব আনন্দিত। এরপর আমরা অনেক দূর থেকে আসছি, আমরা আবুধাবি স্টেট, বাংলাদেশ, বাংলাদেশ জিতায় আমাদের অনেক গর্বিত এবং আমাদের যত বাংলাদেশ আছে সবাই খুব আনন্দিত। আমি বাংলাদেশের কষ্ট সফল, আমরা সফল, কাজ বন্ধ করে দিয়ে আমরা খেলা দেখতে এসেছি, আমরা সফল, ঠিক আছে, আমরা যেন আগামী খেলাটা এরকম সেম খেলা খেলে, যেন আমাদের বাংলাদেশের যে দর্শক গুলা ইউএতে আছে সবাই যেন খুশি থাকে, সবাই যেন আনন্দ হয়, সে খেলাটা আমরা অনুভব করতে। বাংলাদেশ যে খেলা খেলছে ধারাবাহিকতা থাকলে আমরা সিরিজ জিতবো ইনশাল্লাহ। সেই খেলা থেকে সার্থক হয়েছে, আমরা এরকম ম্যাচটাই ইনশাল্লাহ আগামীতে আরো ভালো করবো বাংলাদেশ, এই প্রত্যাশা বাংলাদেশ। একটাই ডায়লগ এখন সবার, 11 তারিখ অর্থাৎ পরশু দিন দেখা হবে, সিরিজটাও নিশ্চিত করতে চাই। কেমন লাগলো? অনেক আনন্দ, অনেক আনন্দ, আজকের মতো আনন্দ কোনোদিন হয়নি, আগামী ম্যাচে আশা রাখবো, আগামী ম্যাচে ভালো খেলবে সবাই। বাংলাদেশ, বাংলাদেশ, সব প্রবাসীরা বেরোচ্ছে, এই যে আরেকজন ভাই, মেদিয়াসের কেপিসি আজকে শেয়ার হয়েছে, সে খেলা খেলছে ভাই, মেদিয়াসের বলি কেপিসি সে হয়েছে ভাই, মেদিয়াসের কেপিসি দিয়ে হোক, কি বলবেন আপনি, বলে অবশ্যই মেদিয়াসের কেপিসি সবচেয়ে ভালো লাগছে। মাসুম, অনেকদিন পর মাসুম আসলো টিমে, মাসুম না, ফাইনাল ফাইনাল ফাইনাল
বাঙালি প্রবাসীরা যারা বের হচ্ছে স্টেডিয়াম থেকে সবার মুখে হাসি মিডিয়া মিডিয়া জার্নালিস্ট ওকে নো প্রবলেম ওকে এর কারণ কি আছে বলে ওকে সবাই লাকি ভাবছে নিজেদেরকে সবাই নিজেদেরকে লাকি ভাবছে দুর্দান্ত কাউন্টার দুর্দান্ত দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ ব্যাটে বলে বিশেষ করে যখন 40 ওভার শেষে মালয়েশিয়া 180 ঘরে ছিল তখন শান্ত এবং রিয়াদ আউট হওয়ার পরে নাসুম এবং জাকির আলী অনেক নাসুম এক বছর পর নাসুম ন্যাশনাল টিমে আসলেন জাকির আলী অনেকের অভিষেক সবকিছু মিলিয়ে দুজন যেভাবে ব্যাটিং করলেন যে ইন্টেন্ট যে অ্যাপ্রোচ দেখালেন অসাধারণ অনবদ্য আরেকজনকে জানতে চাই কেমন লাগলো শান্তকে বল খাওয়ার ভালো লাগলো সবাই এখন একটাই ডায়লগ সবার পরশু দিনও দেখিয়ে দিতে চাই 11 তারিখ দেখিয়ে দিতে চাই এখান থেকে ট্রফি নিয়ে ট্রফি টাইগারদের হাতেই দেখতে চাই প্রবাসীরা টাইগার ভক্তরা নাসুম আহমেদের কথা বলতে হয় স্পেশালি এক বছর ধরে ন্যাশনাল টিমের বাইরে চান্ডিকা হাতুর সিং এর সঙ্গে একটা ঝামেলা তারপর এক বছর তিনি একদম সিনে ছিলেন না হাতুর সিং চলে যাওয়ার পরে ফারুক আহমেদ সভাপতি তিনি এবং নির্বাচকরা নাসুম আহমেদকে যোগ্য মনে করে ন্যাশনাল টিমে কামব্যাক করালো ভিসা জটিলতায় তিনি প্রথম ম্যাচের পরে আসলেন এবং দেখিয়ে দিলেন তার জালোয়া ব্যাট হাতে 25 রান ওই সময়টাতে 25 রান অনেক সময় 70-80 রানের চেয়েও ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা দেখলাম আজকে ব্যাটিং এ তারপর বোলিং এ এসে প্রথম বলে উইকেট মিডিয়ান ও উইকেট নাসুম আহমেদের পারফরম্যান্স কিভাবে মূল্যায়ন করবেন নাসুম আহমেদের আজকে প্রথমবার যেভাবে ও খেলছে কোনো নার্ভাস ফিল নাই এবং তারে সামনে ম্যাচে আমরা চাই সুযোগ পাক এবং অনেকদিন পর আসছে যদি জিজ্ঞাসা করেন আমার অনুরোধ আমার গলা সবাই আসলে আনন্দে আত্মহারা আনন্দে আত্মহারা প্রবাসীরা দিনের বেলায় শুনছিলাম তাদের গল্প যে শনিবারের ছুটি অনেকে শুক্রবার ছুটি শনিবার আজকের দিনে ছুটি নিয়েছে অনেকে আসলে ছুটির দিন শুক্রবারে কাজ করে অর্থাৎ গতকাল তারা কাজ করে মালিকের কাছ থেকে আজকে ছুটি নিয়ে তারা খেলা দেখতে এসেছে অনেকে আজকে কাজ অর্ধেক কাজ করেও জাকির হোসেনের ইয়ারে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ কারণ তারা হচ্ছে নয়া তাদেরকে সুযোগ দিতে হইব নাসুম আর জাকির আলী অনেক যেমনটা বলছিলাম অনেক খেলাটা অনেক এক্সপিরিয়েন্স পাবে সবাই
খুব ভালো লাগলো খুব ভালো লাগলো খুব এক্সাইটমেন্ট কাজ করছে নেক্সট ম্যাচে তামিমকে বাদ দিতে হবে ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিতবো ইনশাআল্লাহ নেক্সট ম্যাচের জন্য আপনাদের প্রিপারেশন কি নেক্সট ম্যাচ আমরা জিতবো 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 আমরা সবাই আসবেন যেভাবে খেলতেছে গত ম্যাচে যেভাবে খেলছে এটা আমরা খুবই হতাশ হয়েছি ইনশাল্লাহ আজকের ম্যাচ দিয়ে আমাদের জয়ের যাত্রা শুরু হলো এবং আশা করি আমাদের দল খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে এবং আজকে যে খেলাটা হয়েছে আসলে ওয়ানডেতে বাংলাদেশ কিন্তু বরাবরই আফগানিস্তান থেকে শক্তিশালী একটি দল তারপরে প্রথম ম্যাচটা কিন্তু আমরা জয়ের দ্বারপ্রান্তে ছিলাম এটা কখনো আমরা কামনা করতে পারিনি এত সুন্দর একটা ম্যাচ ছিল তারপরে দ্রুত উইকেট চলে যাওয়ার কারণে আমরা ইনশাল্লাহ হেরে গেছি তবে ইনশাল্লাহ এটা নেক্সট ম্যাচ ইনশাল্লাহ এখন যেহেতু এক এক সমত হয়েছে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ বাংলাদেশ জেতার পরে উত্তাল সাজ্জা সবাই আনন্দে মাতোয়ারা পরশুদিনই একদিন ব্রেক কালকে খেলার এই পরশুই ট্রফি নির্ধারণী ম্যাচ সিরিজ নির্ধারণী ম্যাচ প্রবাসীরা সাজ্জাবাসী পাশে আজমান শহর দুবাইও খুব কাছে আবুধাবি কাছে প্রবাসী বাঙালিরাম আসলে শেষ ম্যাচে সবাই হুমড়ি খেয়ে পড়বে টাইগারদের আরো সাপোর্ট বাড়বে একটা মোমেন্টাম দরকার একটা জয়ের ধারায় ফিরে বাংলাদেশ নিশ্চয়ই সেটা ক্যাশ করতে পারবে এবং আফগানিস্তানের আজ বাংলাদেশ জিত গিয়া বাদ মে এক এক মসাবি হে ইনশাআল্লাহ ফাইনাল ম্যাচ মে বাদ মে কোন জিতেগা ও সিরিজে জিতেগা ক্যামেরা চলো উদ্যাসে